যদি আমাদের কোনো কিছু না হয় আমি আমার বাচ্চাকে ব্যস্ত করতে পারবো, আমি নিজে মারা যাবো, আমার বাচ্চারা ব্যস্ত হয়ে যাবে। আমি টাচ করছি না, আমি যাইতেছি আমার আমার পথে, আপনারা কি দাঁড়াইছেন? আমি তো একলা যাইতেছি, এখন আমরা তো তিনজন না, আমি জানি এখানে কার্পোজারি আছে, কিন্তু আপনারা কি লিখে আমার ভিড় করছেন? তিনজন বা তার অধিক ব্যক্তি জমায়েত করতে পারবেন না, তিনজন বা তার অধিক ব্যক্তি জমায়েত করতে পারবেন না, তিনজন বা তার অধিক ব্যক্তি জমায়েত করে জমে আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? আর এখন আপনার আপনি কার্পোজারি করেছেন, আপনার উপর ধিক্কার। আমার এই শিশুটার গায়ে হাত তুলেছে, আপনারও তো শিশু আছে। আর কিছু বলার ক্ষমতা আমার নেই, আমি এখন হাসপাতাল যেতে হবে, আমার এখন হাসপাতাল যেতে হবে। ওখানে ওদের রিকোয়েস্ট করা হয়েছিল, ব্যারিকেড করা হয়েছিল, পুলিশ বলেছিল যেহেতু 144 সকাল 6টা থেকে লাগু হয়েছে 24 ঘন্টার জন্য, মাননীয় জেলা শাসক নির্দেশ মূলে 144 লাগু করা হয়েছিল। তো ওনারা আনলফুল অ্যাক্টিভিটিস শুরু করেছেন, তো ওইখান থেকে ব্যারিকেড ভেঙে আপ টু IGM চুমুনি চলে এসেছিল। এখানে আসার পরেও প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যে গ্যাস পাস হওয়ার জন্য, এবং আরক্ষা বাহিনীও বহুতবার ওনাদের চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা ভাইলেন্ট, ওনারা গ্যাস পাস হচ্ছিলেন না এবং আনলফুল অ্যাক্টিভিটি শুরু করছিলেন। তখন এখান থেকে অ্যানাউন্স করা হয়েছে ওদেরকে গ্যাস পাস করার জন্য, এবং পরবর্তী সময়ে লফুললি গ্যাস পাস করা হয়েছে। Yeah.